তিনি নিশ্চয়ই একজন মাথা উঁচু করা জাজ বলে মনে হয়, আমার ভাতৃপ্রতিম জাজ, এবং তার সঙ্গে আমার ওপিনিয়ন অত্যন্ত অত্যন্ত হাই। এই ইয়াং কয়েকজন জাজ ভাবনা যারা প্রার্থীকে এসছেন তারা কিন্তু বিশাল বিশাল ধরনের জাজ বলতে পারে, আমি তাদেরকে দেখে এসেছি তাদের কাছে, তার সঙ্গে ব্যক্তিগতভাবে জাজ। তা কেউ যদি কোনো যদি তার রায়ের সঙ্গে যদি কেউ এগ্রিভ থাকেন আর ডিভিশন বেঞ্চ আছে অ্যাপিলের জন্য, তার উপরে যেতে পারে না কি, তারপরে তাই রাইট এখন পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এবং আমাদের কাছে প্রত্যেকের কাছে বাইন্ডিং, সে তার রাইটে আমাদের কাছে প্রত্যেকের কাছে বাইন্ডিং, এবং নিশ্চয়ই সে যা রাইটে সুন্দর রায় ভালো রায় যতক্ষণ না অ্যাপিল কোর্ট বা হায়ার কোর্ট সেটাকে আপনার সেটার সাইড বা অ্যানাল করছে। যার ফলে হাইকোর্টের রায়ের সম্বন্ধে আমরা প্রত্যেকে শ্রদ্ধাশীল এবং আমরা কোনো মানে ক্রিটিসাইজ করতে পারি না বা কিছু তার কাছে বলাও ঠিক উচিত হবে না।